বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ আজ রোববার সকাল নয়টা পঁচিশ মিনিটে গুলশানের নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ এর আগে মির্জা আটক করেছে সকাল থেকে তার বাসায় আইন বাহিনীর সদস্যরা অবস্থান নেয় বলে জানায় বিএনপি মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন পুলিশ এসে ভবনের সব সিসিটিভি ক্যামেরা ডিভাইস সহ নিয়ে গেছে পুলিশ বলছে যে উপরের অর্ডার এসেছে তাকে নিয়ে যেতে হবে আমি আশা করব পুলিশের কাছে তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হয় তিনি আরো বলেন বাসায় সাদা পোশাকের পুলিশ সহ ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্রথমে বাসার ভিতরে এসে কথা বলেন এরপর তারা চলে যান কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় তারপর দশ মিনিট পর তারা আবার বাসার ভিতরে এসে তাকে নিয়ে যায় মির্জা ফখরুল অসুস্থ বলে জানান তার স্ত্রী